আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা টয়োটা অ্যাক্সিও নিউ শেপের টয়োটা অ্যাক্সিও দেখাবো। গাড়িটা হচ্ছে 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন অটো, নিউ শেপের গাড়ি, অর্থাৎ লাস্ট ভার্সন। এটার পরে আর টয়োটা অ্যাক্সিও কোনো তৈরি হয়নি বা আসেও নি আমাদের দেশে। এটাই লাস্ট ভার্সনের গাড়ি, 45 সিরিয়ালের গাড়ি। গাড়িটাতে আছে প্রজেকশন লাইট আছে, তারপরে অটো ব্রেক সিস্টেম আছে। আপনার গাড়িটা হচ্ছে চাবিতে স্টার্ট, টিভি সিডি ডিভিডি ব্যাক ক্যামেরা আছে। গাড়িটার সবকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে, খোলা কাটা নাই গাড়িতে, একেবারেই ফ্রেশ। পিছনের দরজাটাও দেখা দিচ্ছি। আর গাড়িটা হচ্ছে অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভের গাড়ি। আমি ব্যাকডালাটা খুলে দেখাচ্ছি, সম্পূর্ণ অকটেন ড্রাইভের গাড়ি। হ্যাঁ, একেবারে নতুনের মতো গাড়ি, যেহেতু গাড়িটা মডেল 16 রেজিস্ট্রেশন 21, একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা, কোথাও কোনো খোলা কাটা নাই। বিশেষ করে খোলা কাটা হইলে আপনার এগুলা জাপান থেকে, হ্যাঁ, এরকম হয়ে আসে, খোলা কাটা হইলে এগুলা মিশে যায়। যেমন ওই পাশ, এই পাশ, এই যে দুই পাশে এগুলো হচ্ছে মিশে যাবে। ব্যাকডালা ঝুড়িও যদি খোলা থাকে, এই ঝুড়িটা আমাদের দেশে তৈরি করা যায় না, হয়তো পুটিং দিয়ে কেউ বানাইতে পারে, বাট এরকম অরিজিনালের মতো হবে না। আর পিছনের কম্বলটাও একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো, যেহেতু 16 মডেলের গাড়ি, 21 রেজিস্ট্রেশন। হ্যাঁ, ইঞ্জিন কন্ডিশনটা সুপার 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 ভালো। যাই হোক, গাড়িটা হচ্ছে 2016 মডেল, 2021 রেজিস্ট্রেশন, 1500 সিসি অল অপশন অটো, প্রজেকশন লাইট, অকটেন ড্রাইভের গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র। আর গাড়িটা আপনারা পাবেন হচ্ছে জাহিন জারাফ অটোমোবাইলসে, তেজগাঁও নাবিসকো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোড় বটতলা আসলে জাহিন জারাফ অটোমোবাইলস পাবেন। এখানে এই গাড়িটা আছে, যাদের একজিও প্রয়োজন আছে নিউ শেপের, তারা আসে গাড়িটা দেখতে পারেন, দেখলে আশা করি পছন্দ হবে। আর গাড়িটার মূল্য হচ্ছে 21,80,000 টাকা, 21,80,000 টাকা, এটাও নেগোসিয়েবল প্রাইস, আসলে আরও কিছুটা অনার করা যাবে। আর গাড়ি সম্বন্ধে আরও বিস্তারিত যদি কিছু জানার প্রয়োজন হয় কারো, তাহলে আপনারা 01585589841 এই নাম্বারে ফোন দেবেন, ফোন দিলে গাড়ি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।